আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ছোট একটি ডিভাইস আপনাদের সামনে দেখাবো, ছোট একটি সার্কিট। তো আপনাদের বাসায় অথবা অফিসে যে কোনো লোড, ফ্যান হতে পারে, লাইট হতে পারে, অথবা মোটর হতে পারে, পাম্প হতে পারে, অথবা যে কোনো জিনিস বিদ্যুতে চলে, এরকম আপনারা সিকিউরিটি লক করে রাখতে পারেন। অর্থাৎ এই চাবিটা ব্যবহার করে আপনারা অন অফ করতে পারেন। তো চাবি যার কাছে থাকবে সে অন করতে পারবে, অফ করতে পারবে। তো এটা অন অফ করা যায় সামান্য একটা সুইচ, সিলেক্টর সুইচ। তো এ ধরনের সিলেক্টর সুইচ ব্যবহার করলে যে কেউ অন অফ করতে পারে, এটা যে কেউ অন অফ করতে পারে। তো এই ধরনের চাবি যদি ব্যবহার করা যায়, এই ধরনের সিলেক্টর সুইচে এই চাবি দিয়ে অন অফ করা যায়। তো কিভাবে এটা করবেন খুবই সহজ, আমি দেখিয়ে দিচ্ছি, আসেন। সম্মানিত দর্শক, দেখেন এটি একটি সিলেক্টর সুইচ, এটা একটি চাবি ব্যবহার করা হয়েছে। চাবি ছাড়া এই সিলেক্টর সুইচটা অন করা যাবে না, কোনো কায়দায় লক করা আছে। তো এই সাইডে একটি অবজেলারি ব্যবহার করা হয়েছে, এনও অবজেলারি। তো এইখানে যদি আমি ইন করাই, তো ওই সাইড থেকে যদি আমি চাবি অন করি, তো এখানে পাওয়ার আসবে। তো আমি এখান থেকে একটি লোড, যে কোনো একটা লোড, বাল্ব হতে পারে বা যে কোনো ধরনের ইলেকট্রিক লোড, ফ্যান হতে পারে, মোটর হতে পারে। তো বড় ধরনের লোডের ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করব। এই যে নিউট্রাল এবং ফেজ এখান থেকে চলে গেছে, এই যে ফেজ এবং নিউট্রাল, এর যে কয়েল আছে, ফোল্ডিং কয়েল, কয়েলে লাইন দিলেই এটা অন অফ হবে। এখান থেকে আমরা লোড দেব, এখান থেকে বেরোয় যাবে। তো এটা বিভিন্ন লোডের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো আমি একটু দেখি যে এটা কিভাবে কাজ করে। এটা খুব সহজ। এই যে একটা ফেজ আসছে, এই যে একটি ফেজ, এখান থেকে একটি ফেজ আসছে এখানে অবজেলারির এক প্রান্তে, এবং অন্য প্রান্ত চলে গেছে এই যে লাইটের এক প্রান্তে। এবং এই নিউট্রাল তারটা হচ্ছে কমন, চলে গেছে, এখানে শুধু ফেজ আসবে। এখন আমি যদি এখানে চাবি ব্যবহার করি, এই যে আমি বিদ্যুৎ দিয়ে দিলাম, চাবি ব্যবহার করি, আমি যদি এটা অন করে দিই, তো পাওয়ার অন হয়ে যাবে। এবার আমি যদি চাবিটা কোনো কায়দায় অফ করে আমি আমার সাথে রাখি, তো অন্য কেউ এই লাইটটা অন করতে পারবে না। মূলত এটাই হচ্ছে একটি সিকিউরিটি সুইচ বা সিকিউরিটি লক, যাই বলেন, বিদ্যুতের ক্ষেত্রে এ ধরনের লক আপনারা ব্যবহার করতে পারেন। টিভিতে হোক অথবা অন্য যে কোনো কিছু, ফ্রিজ, যাই ব্যবহার করেন আপনারা, এ ধরনের লক ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র একটি লাইট দিয়ে পরীক্ষা করে আপনাদের দেখিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আজকের বিষয় এটিই ছিল যে সিকিউরিটি সুইচ আপনারা কীভাবে তৈরি করবেন, কীভাবে কন্ট্রোল করবেন, এই আর কিছু না। তো এটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।